হ্যালো ফ্রেন্ডস, 18ই জুনের কর্মসংস্থান নিয়ে চলে এসেছি। 18ই জুনের কর্মসংস্থান, তো দেখো এই 18ই জুনের কর্মসংস্থানে কী কী ভ্যাকান্সি আছে সেইগুলো একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, তো ফ্রন্ট পেজটা আমরা একবার রিভিউ করি। তো দেখো, প্রথমে হচ্ছে গ্রামীণ ব্যাংকে 8106 অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার। আমরা পরের পেজগুলোতে ডিটেলসে দেখাবো, আগে ফ্রন্ট পেজগুলো একটু দেখিয়ে নিই। তো গ্রামীণ ব্যাংকে 8106 অফিসার। কলকাতা পুলিশে কনস্টেবল পদে শূন্য পদ বেড়ে 2266। এরপর দেখো নেভিতে 338 অ্যাপ্রেটেন্স। তারপর হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে 400 জুনিয়র এক্সিকিউটিভ। বর্ডার সিকিউরিটি ফোর্সে 110 কনস্টেবল, 79 টেকনিশিয়ান। তারপর হচ্ছে 43 ইঞ্জিনিয়ার। এরপর হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর দেখো উচ্চশিক্ষার জন্য কোথা থেকে কোন স্কলারশিপ পেতে পারেন। তো এই নিয়ে আমরা ডিটেলসে আজকে দেখাবো। আরও একবার আমরা ফ্রন্ট পেজটা দেখাই, এরপর আমরা আবার প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা করে দেখাবো তোমাদেরকে। তো দেখো, তোমরা একটু দেখে নাও এটা। এরপর আমরা প্রথমেই হচ্ছে গ্রামীণ ব্যাংকে 8106 অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার। তো এইটা তো প্রথমে আমি দেখাচ্ছি, তো দেখো এটা তোমরা একটু পড়ে নাও, আমি একটু হোল্ড করছি। কোথায় কত ইয়ে আছে, ভ্যাকান্সি আছে সেইগুলো একটু দেখে নাও, পড়ে নাও। এটা হচ্ছে ফ্রন্ট পেজের, আমরা ক্লিয়ার একটা পেজ দেখাচ্ছি। এটা দেখো একদম ফ্রন্ট পেজের ক্লিয়ার, তোমরা পড়তে পারবে। সেইভাবে আমরা পিডিএফটা করেছি, সেইভাবে ভিডিওটা তৈরি করেছি সম্পূর্ণ, যাতে তোমরা তৈরি করতে পড়তে পারো। তারপর দেখো দ্বিতীয় পেজ, অর্থাৎ এক পাতার পরের পেজগুলোতে আমরা দেখাচ্ছি এটা। এরপর হচ্ছে কলকাতা পুলিশে কনস্টেবল পদে শূন্য পদ বেড়ে 2266। কলকাতা পুলিশে কনস্টেবল পদে শূন্য পদ বেড়ে 2266। তো তোমরা একটু দেখে নাও কী কী বিষয় আছে, কী কী বিষয়ে ভ্যাকান্সি আছে, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে সেটা একটু দেখে নাও। অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এরপর আমরা দশ পাতায় চলে যাব, 10 নম্বর পাতায়। তো দেখো কলকাতা পুলিশে কনস্টেবল, তো এটা হচ্ছে, তোমরা একটু দেখে নাও, আমি আরও একবার দেখাচ্ছি এই পেজটা। এরপর আমরা পরের এতে চলে যাব। দেখো এয়ারপোর্ট অথরিটিতে 400 জুনিয়র এক্সিকিউটিভ। তো এটা হচ্ছে প্রথম পেজ, অর্থাৎ এরপর আমরা 12 নম্বর পাতায় চলে যাব। এটা হচ্ছে ফ্রন্ট পেজের ক্লিয়ার পিকচার। দেখো এরপর আমরা এয়ারপোর্ট অথরিটিতে, অর্থাৎ এক পাতার পর, এটা তোমরা ডিটেলসে একটু পড়ে নাও, কোন সাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, লাস্ট ডেট কবে, অর্থাৎ দরখাস্ত করার অনলাইনে এবং কত তারিখ থেকে কত তারিখ হবে, সব এখানে ডিটেলসে দেওয়া আছে। এরপর আমরা নেভিতে 338 অ্যাপ্রেটেন্স এই বিষয়টা দেখাবো। এটা হচ্ছে প্রথম পেজের এটা বিষয়। তো দেখো প্রথম পেজ এটা। এরপর আমরা 16 নম্বর পেজে চলে যাব। এরপর হচ্ছে 16 নম্বর পেজে দেখো, এই 16 নম্বর পেজ এখানে আছে কি সেটা একটু দেখে নাও। 16 নম্বর পেজ এটা আমরা আরও একবার দেখাচ্ছি, 16 নম্বর পেজে কী আছে নেভিতে 338 অ্যাপ্রেটেন্স। তো এখানেই শেষ করছি আমি, সবাইকে ধন্যবাদ।